হ্যালো গাইজ, আমি আকাশ আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো কি নিয়ে আজকের ভিডিও। তো চলো একদম শুরুতেই আমরা 300 গ্রাম মতো কিমা করে রাখা চিকেনকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। এবার ময়দাটাকে এরকম নরম তুলতুলে করে মাখতে হবে, যেন অতিরিক্ত জল না থাকে। অল্প অল্প করেই জল দিয়ে মাখবে, যেন এরকম নরম তুলতুলে হয়ে যায়। আর তারপরে এরকম একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে ময়দাটাকে। এটাকে এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দাও। আর এটাই হচ্ছে সেদ্ধ করা চিকেনটা, এরকম ঝুরঝুরে অবস্থায় রয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো গাজর, তারপরে দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ, এবার দিয়ে দেবো 1 চামচ মতো আদা আর 1 চামচ মতো রসুন বাটা। দিয়ে দেবো পেঁয়াজ পাতা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সয়া সস। আর সয়া সস দেবো 1 চামচ মতো। এবার এগুলোকে সবকটাকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে, যেন কোনো দানা দানা ব্যাপার না থাকে। প্রত্যেকটাকে ভালোভাবে একসাথে মিক্সিং করে নিতে হবে। চলো মেখে নিই। এবার আমরা স্যুপটা বানিয়ে ফেলবো। স্যুপ বানাতে গেলে সবার প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে দিতে হবে 2 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা। এবার দিয়ে আদা আর রসুনটা অল্প করে একটু লাল হওয়া অবধি ভেজে নেব। তারপরে দিয়ে দেবো বিনস, এখানে আমি 7 থেকে 8টা বিনস নিয়েছি, 1টা ছোট গাজর নিয়েছি গোটা, দিয়ে দিলাম গাজরটা। দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি, দিয়ে দিলাম 4টে মতো লঙ্কা আর পেঁয়াজ পাতা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এইবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর একটুখানি যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি একটু ভেজে নেব, অল্প আঁচে ভাজব। আর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে জল। জল দেওয়া হয়ে গেলে 1 চামচ মতো নুন দিয়ে একটুখানি নাড়িয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো সয়া সস। তারপরে এটাকে এমন করে ঢেকে দিয়ে ছেড়ে দেবো 15 মিনিটের জন্য। এইবার ফ্রিজ থেকে যে ময়দাটা মাখা ছিল ওটা বার করে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নেব। এটা দেখে আমরা মোমোর টো তৈরি করব। ওদিকে মা আর প্রিয়াঙ্কা মোমোর শেপগুলো রেডি করুক, আর এদিকে আমি চলে এসেছি তোমাদেরকে সসটা বানানো দেখাতে। এবার এর জন্য নিয়েছি 2টো টমেটো, 2টো রসুন আর 3টে শুকনো লঙ্কা, আর খালি কড়াইতে নিয়েছি স্মোকি একটা ফ্লেভারের জন্য। তারপরে ওই কড়াই থেকে ওগুলো তুলে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তারপরে গ্রাইন্ড করা যে পেস্টটা ছিল সমস্ত কিছুর ওই পেস্টটাকে দিয়ে দিলাম তেল, গরম তেলের মধ্যে। এবার একটুখানি গরম তেলে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ মতো নুন দিলাম, তারপরে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিয়েছি গোলমরিচ। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করব তত ভালো একটা টেস্ট আসবে, তত ভালো একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস, দিয়ে আবারও সেই একইভাবে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমাদের সস রেডি। এইবার এই মোমোর শেপগুলো মারা রেডি করে নিয়েছে, এবার এটাকে 15 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিই। ব্যাস, তাহলেই সমস্ত কিছু রেডি। তো গাইজ, ফাইনালি মোমোটোমো বানানো কমপ্লিট। এবার মোমোটা খেয়ে দেখা যাক, আর খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি যে কেমন বানালাম আমরা দুজন মিলে মোমোটা। চলো, ভালো বানিয়েছি, আশা করতে পারিনি এতটা ভালো বানাবো। ওহ মাই গড, ওয়াও,
এবার চুপটা খেয়ে দেখি কেমন হয়েছে। স্যুপটাও ভালো লেগেছে, শুধু একটু গোলমরিচ দিয়ে নেবো, মাশাল্লাহ হয়ে যাবে। চলো আমরা খেতে থাকি, আর তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পরে যদি এরকমই আর কোনো ভিডিও দেখতে চাও তাড়াতাড়ি জানাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই, টাটা।